প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। জাভাস্ক্রিপ্ট থেকে এপিআই কল করার যে চারটি পদ্ধতি রয়েছে তার মধ্যে থেকে ইতিমধ্যেই আমি আপনাদের এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট এবং ফেচ এপিআই সম্পর্কে ধারণা দিয়েছি। এ পর্যায়ে আমি আলোচনা করব এক্সিওস সম্পর্কে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কীভাবে যে কোয়েরি ব্যবহার করে এপিআইকে কল করতে হয়। তো এখানে মেক শিওর করে নেবেন যে প্রত্যেকটি ভিডিও আপনার সিরিয়াল অনুযায়ী দেখে নিচ্ছেন, এতে করে প্রত্যেকটি পদ্ধতির পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই এক্সিওস সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নেব যেগুলো আমাদের অবশ্যই কাজে লাগবে, এবং এইখানে যে বেসিক ইনফরমেশনগুলো লেখা আছে সবগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন কোড সহ আমার গিটহাবের লিঙ্কে ডেসক্রিপশনে। ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমি গিটহাবের লিঙ্ক দিয়ে দিব এই জাভাস্ক্রিপ্টের কোডগুলোর জন্য। তো এক্সিওস হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। লক্ষ্য রাখবেন আমরা এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট এবং ফ্যাচ কিন্তু উইন্ডোতে পেয়েছিলাম, বাই ডিফল্ট ছিল, বাট এক্সিওস একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, এটা আমরা বাই ডিফল্ট পাবো না। এটি ব্যবহার করার জন্য আমাদের ইনস্টল করতে হবে, বাট এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট এবং ফ্যাচ কিন্তু আমাদের ইনস্টল করার প্রয়োজন হয়নি, কারণ এগুলো উইন্ডোতে অবজেক্টে বাই ডিফল্ট ছিল। তো এক্সিওস কীভাবে ইনস্টল করতে হয় বা সিডিএন এর মাধ্যমে কীভাবে ব্যবহার করতে হয় সেটা অবশ্যই আমি এই ভিডিওতে দেখাবো, এবং এর সাহায্যে আমরা কী করতে পারি অবশ্যই আমরা জানি। আমরা কী করতে পারি, এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করতে পারি, আমরা ব্রাউজার থেকে করতে পারি, চাইলে এটা প্লেন জাভাস্ক্রিপ্ট হতে পারে কিংবা ভিউ, রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, যে কোনো জায়গা থেকে এক্সিওস ব্যবহার করে আমরা এপিআইকে কল করতে পারি, এবং চাইলে আমরা নোড জেএস থেকেও এক্সিওসকে ব্যবহার করতে পারি। তাছাড়াও এখানে অবশ্যই এক্সিওসের কিছু পজিটিভ সাইড যেগুলো আমি এখানে বলবো, লক্ষ্য রাখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি অন্যান্য যে পদ্ধতিগুলো অলরেডি আমরা ব্যবহার দেখেছি সেগুলো থেকে অনেক সহজ, এবং কেন সহজ একটু পরেই বুঝতে পারবেন। এটি সাপোর্ট করে যত মডার্ন ব্রাউজার আছে কিংবা ওল্ড ব্রাউজার আছে সেগুলোকে সাপোর্ট করে, তার কারণ হচ্ছে এটি মূলত এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্টের উপর বেস করেই তৈরি করা আছে এবং সেটা থেকে অনেক আপডেট করেই এটি তৈরি করা হয়েছে। এক্সিওসের আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে এটি প্রমিস রিটার্ন করে। ফ্যাচ যেমনটা প্রমিস রিটার্ন করতো, এক্সিওসও প্রমিস রিটার্ন করে, বাট এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট কিন্তু প্রমিস রিটার্ন করতো না, আমাদের প্রমিসটা তৈরি করতে হতো যেমনটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। বাট ফ্যাচের থেকে এখানে ডিফারেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে ফ্যাচের বেলায় আমরা দেখেছিলাম যে এররগুলো ছিল, স্পেশালি আমরা যে ক্লায়েন্ট এরর বা সার্ভার এররগুলো আমরা নিজেরা কী করতে হয়েছিল, থ্রো করতে হয়েছিল, কারণ ফ্যাচ সেগুলো কী করতে পারে না, থ্রো করতে পারে না নিজে থেকে। বাট এক্সিওস কিন্তু এখানে নিজে থেকে এই এররগুলো থ্রো করতে পারে, সেই ক্ষেত্রে ফ্যাচে যেরকম আমাদের থ্রো করার জন্য যে কোডটা লিখতে হয়েছিল এক্সিওসের বেলায় সেটা লেখার কোনো দরকারই নেই। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে হেডার সেট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, স্পেশালি আমরা অনেক কিছু বলেছিলাম মনে আছে নিশ্চয়ই আপনাদের, যে কন্টেন্ট টাইপ কি সেটা বলে দিয়েছিলাম, কন্টেন্ট টাইপের বেলায় আমরা বলেছিলাম যে অ্যাপ্লিকেশন জেসন এরকম বলে দিয়েছিলাম, বাট এখানে এটা বলে দেওয়ার দরকার নেই কারণ এক্সিওস ইন্টেলিজেন্ট, সে নিজে থেকেই বুঝে নেয় কন্টেন্টের টাইপটা কি। তো এক্সিওসে যে মেথডগুলোর ব্যবহার আমরা দেখবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এক্সিওস দিয়ে এখানে কনফিগারেশন, অর্থাৎ এইখানের মধ্যে আমরা ইউআরএল, দেন মেথড, যে গ্যাট, পোস্ট, পুট, ডিলিট, সেই মেথডগুলোর নাম, ডেটাগুলো সবগুলো কিন্তু জিনিস আমরা এটার মধ্যে আমরা পাঠিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে এরকম আলাদা করে ইউআরএল দিয়ে দেন কনফিগারেশনগুলো আমরা ইনক্লুড করতে পারি। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এক্সিওসের বেশ কয়েকটি মেথড রয়েছে এবং এই মেথডগুলোর নাম দেখলেই বোঝা যায় আসলে এদের কাজ কী, যেমন গ্যাট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, সো ডেফিনেটলি এগুলোর ব্যবহার আমরা দেখবো। দেন সবার শেষে এখানে দেখতে পাচ্ছেন এক্সিওস কী করবে, রিটার্ন করবে একটি রেসপন্স অবজেক্ট, এবং সেই রেসপন্স অবজেক্টের মধ্যে আমরা কী কী পাবো, ডেটা পাবো, স্ট্যাটাস পাবো, স্ট্যাটাস টেক্স পাবো, হেডার্স এবং কনফিগারেশন। তো এই ছিল যা যা থিওরিটিক্যালি জানার দরকার, এবার আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার দেখবো। তো চলুন শুরু করা যাক। আশা করি এখানে কী কী আছে, ডেফিনেটলি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট এইচ টি এম এল একটি ফাইল রয়েছে, এবং এর সাহায্যে আমি এক্সিওস ডট জেএস ফাইলটাকে লিঙ্ক করে দিয়েছি, এতটুকু কাজ। এখানে এক্সিওস ডট জেএস নামে একটি ফাইল রয়েছে, এইদিকে আমরা আউটপুট দেখবো। তো আশা করি আগের তুলনায় এবার আপনার টেক্সটগুলো অনেক বড় করে দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের অনেকেরই প্রবলেম ছিল হয়তোবা, আমি বড় স্ক্রিনে যেহেতু কোডিং করছি অনেক সময় আমার সেটা মনে থাকে না। তো যাই হোক, এবার চলুন এখানে শুরু করি। প্রথমে আমি যে কাজটা করব, এখানে কনসোলটাকে ক্লিয়ার করে রাখবো সবসময়, কনসোল ক্লিয়ার, এতে করে বারবার আউটপুট দেখার পর এখানে আমার ক্লিয়ার করা লাগবে না। দেন যে কাজটা করব, এখানে আমি কনসোল লগ উইন্ডোটা আমি প্রিন্ট করব, এবং এই উইন্ডোর মধ্যে আমি বলেছি বাই ডিফল্ট কী থাকবে না, এক্সিওসটা থাকবে না। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সিওস নেই। তো এক্সিওস ব্যবহার করার জন্য আমরা চাইলে, আমরা যদি নোট জিএসে এক্সিওসটা চাইতাম সেক্ষেত্রে আমরা কী করতে পারতাম, সিডিএন লাগতো না, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি এনপিএম ইনস্টল এক্সিওস এরকম করতে পারতাম, বাট আমরা যেহেতু এখানে এইচটিএমএল থেকে ব্যবহার করব আমরা চাইলে কী করতে পারি, সিডিএনটা ব্যবহার করতে পারি। তো আপনারা চাইলে এরকম সার্চ করে নিতে পারেন এক্সিওস সিডিএন, লিখে সিডিএন
cdn লিখে এবং এখানে https://cdnjs.com এই ওয়েবসাইটে চলে যাবেন। তারপর এখান থেকে প্রথম যে লিংকটা আছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট আমার html ফাইলে এখানে বসিয়ে দিতে হবে হেডের মধ্যে। দ্যাটস ইট, এখানে আমি বসিয়ে দিলাম, সেভ করে নিলাম, এতটুকু কাজ শেষ। এইখানে এতে করে কি হবে, এইবার এক্সিওসটা কিন্তু আমার উইন্ডোতে চলে এসেছে এবং সেটা আমরা দেখে নিচ্ছি। চলুন দেখে নিই, আমরা এখানে সেভ করে নিচ্ছি। তারপর এখানে উইন্ডোতে গেলাম, এবার লক্ষ্য রাখবেন আপনারা এখানে কিন্তু এক্সিওসটা দেখা যাচ্ছে, এই যে এক্সিওসটা দেখতে পাচ্ছেন। পারফেক্ট, তাহলে এবার আমরা এক্সিওস নিয়ে কাজ শুরু করে দিতে পারি। তো এখানে যে উইন্ডোটা আছে সেটা আমি সরিয়ে নিচ্ছি, এটার আমার আর কোনো দরকার নেই। প্রথমে যে কাজটা করব, আমরা এক্সিওস ব্যবহার করা খুবই সহজ, আমি অলরেডি বলেছি। এইখানে যে কাজটা করব, এক্সিওসের মধ্যে আমরা চাইলে এখানে ইউআরএলটা পাস করে দিতে পারি, অথবা চাইলে আমরা গেট, পোস্ট, পুট, ডিলিট ডিরেক্টলি ব্যবহার করতে পারি। প্রথমে আমি ডিরেক্টলি ব্যবহার করে নিচ্ছি, গেট মেথডের মাধ্যমে আমরা গেট করতে চাচ্ছি, জাস্ট এখানে ইউআরএলটা দিতে হবে, দ্যাটস ইট। তো ইউআরএল আমরা কোথায় থেকে পাবো, আমরা আগের ভিডিওগুলোতে ইউআরএল ব্যবহার করেছি, নিশ্চয়ই মনে আছে, ফেক এপিআই লিখে সার্চ দিয়েছিলাম এবং জেসন প্লেস হোল্ডার এই ওয়েবসাইট থেকে আমরা এপিআই ব্যবহার করছি, তাদের এপিআইটা যে ফেক এপিআইটা। নিচের দিকে চলে আসলাম, এখানে লক্ষ্য রাখবেন আমরা যেটা ব্যবহার করব এই যে পোস্টের জন্য, সো গাইডে চলে যাচ্ছি এবং গাইড থেকে এখান থেকে আমি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা মূলত নিয়ে নিচ্ছি, কপি করে নিচ্ছি, দ্যাটস ইট, এবং এইখানে পেস্ট করে দেবো আমি। ওয়েল ডান, সো আমাদের এইখানে কাজ শেষ। এবার এক্সিওস কী করে, প্রমিস রিটার্ন করে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো যেহেতু এটা প্রমিস রিটার্ন করে, সেক্ষেত্রে আমরা দ্যান ব্যবহার করে রেসপন্সটা এখানে নিয়ে নিতে পারি, সো রেসপন্স, এবং এইখানে কনসোল লগে আমি রেসপন্সটা প্রিন্ট করে দেখাচ্ছি আপনাদের। তো সেভ করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আউটপুটটা, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এখানে কী কী রয়েছে। লক্ষ্য রাখবেন রেসপন্সে আমরা কী কী পাচ্ছি, কনফিগ পাচ্ছি, ডেটা পাচ্ছি, হেডার্স পাচ্ছি, রিকোয়েস্ট স্ট্যাটাস এবং স্ট্যাটাস টেক্সট, যেমনটা আমি বলেছিলাম যে রেসপন্সে কী কী থাকবে এখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছিলেন। তো এবার আমি ডেটাটাকে প্রিন্ট করার জন্য এখানে যে কাজটা করতে হবে, জাস্ট ডেটা লিখে দিতে হবে, রেসপন্স ডট ডেটা। তাহলে দেখতে পাচ্ছেন এটি একটি মাত্র ডেটা রিটার্ন করবে, যেমনটা তারা এপিআই ডকুমেন্টেশনে বলে দিয়েছিল। আর যদি সবগুলো আমরা রিসোর্স প্রিন্ট করতে যাই, সেক্ষেত্রে জাস্ট ওয়ানটা সরিয়ে দিতে হবে। সো এখান থেকে ওয়ানটা আমি সরিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম। এবার আউটপুট আমরা চেক করে নিই, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ডাটা এখানে কী করেছে, রিটার্ন করেছে, অ্যাকচুয়ালি 100টি ডেটা এখানে রিটার্ন করেছে। তো এবার আমরা এরর হ্যান্ডেলিংয়ের বিষয়টাও একটু দেখে নিই, যেমনটা বলেছিলাম যেটা অটোমেটিক্যালি কী করতে পারে, যে এররগুলো ক্লায়েন্ট এররগুলো হ্যান্ডেল করতে পারে সেটা আমরা চেক করে নিই। তো সেই জন্য আমি যে কাজটা করব এখানে, আমি এখানে অবশ্যই যে কাজটা করতে হবে, আমাকে ক্যাচ ব্যবহার করতে হবে অবশ্যই, যেহেতু এররকে হ্যান্ডেল করতে যাচ্ছি, ক্যাচ করতে যাচ্ছি। এবং এখানে আমি ইআরআর দিয়ে দিচ্ছি, আপনি যে কোনো কিছু দিতে পারেন ডেফিনেটলি। দেন এখানে আমি ইআরআরটা দিয়ে দিচ্ছি। এবার যে কাজটা করব, লক্ষ্য রাখবেন এখানে আমি জানি যে 1 to 100 পর্যন্ত তারা কী করে, সাপোর্ট করে, বাট আমি 101 দিয়ে দিচ্ছি, ইচ্ছে করে এররটা রাখলাম এখানে। এবার সেভ করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে কোড এরর দেখাচ্ছে, কত নম্বর লাইনে আউটপুটটা পাচ্ছি আমরা, 27 নম্বর লাইনে। দ্যাট মিনস আমাদের ক্যাচটা কিন্তু পারফেক্টলি কাজ করছে। তো দ্যাটস ইট, তাহলে ক্যাচ কাজ করছে সেটা আমার দেখে নেওয়ার দরকার ছিল, সেটাই আমরা দেখে নিলাম এইখান থেকে। তাহলে গেট মেথড কীভাবে ব্যবহার করতে সেটা তো আপনারা শিখে নিলেন, এবার অন্যান্য মেথডগুলো ব্যবহার করতে পারবেন না আপনারা, ডেফিনেটলি পারবেন, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের প্র্যাকটিসটা ভালো করে হয়ে যায়। এবার চলুন এখানে আমরা যদি পোস্ট দেখি সেক্ষেত্রে কী হবে, সো এখানে আমরা পোস্ট ব্যবহার করব। তো পোস্ট ব্যবহার করার জন্য ডেফিনেটলি আমরা কোনো কিছু এখানে সেন্ড করতে চাইবো ডেটা, সো ডেটা সেন্ড করার জন্য যে কাজটা করি আমরা, আমরা এখানে পোস্টে চলে যাচ্ছি, দেখি তারা কীভাবে রিসোর্স ক্রিয়েট করছে। এই যে দেখতে পাচ্ছেন পোস্ট মেথড, এখানে ডেফিনেটলি কিছু এক্সট্রা জিনিস আমাকে দিতে হবে ইউআরএলের সাথে। সো সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম, এখানে কী কী দেখতে পাচ্ছেন, মেথড, দেন অনেক কিছু দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে সব কিছু কপি করে নিচ্ছি, এই যে এতটুকু অংশ লক্ষ্য রাখবেন, কন্ট্রোল সি চেপে নিয়ে নিলাম এবং এখানে কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম, দ্যাটস ইট, সেভ করে নিচ্ছি। এবার আমরা আউটপুটটা চেক করে নেব, দেখতে পাচ্ছেন এখানে রিসোর্স কী হয়েছে, ক্রিয়েট করা হয়ে গেছে। তো এইখানে যেমনটা বলেছিলাম যে এটা আসলে হেডার্স না দিলেও কী করে, ইন্টেলিজেন্ট এটা অনেক, সো এটাও কিন্তু এই ডেটা দেখেই বুঝতে পারে এই ডেটার টাইপটা কী। সো কন্টেন্ট টাইপ বা হেডার্সগুলো বলে দেওয়ার কোনো দরকার নেই, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো বিষয়গুলো আমি আরেকটু ভালো করে যদি আপনাদের দেখাই, নেটওয়ার্কে যে চলে যাই তাহলে এখানে দেখতে পারবেন। সো আমি যে কাজটা করবো এখানে, আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, আমি বলেছিলাম যে এটি এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্টের উপর বেস করে তৈরি করা আছে, এই যে দেখতে পাচ্ছেন তার প্রমাণ এইখানে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট। তো চলুন আমরা পোস্টে ক্লিক করি এবং এইখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের, একটু নিচে যাব যেহেতু এটা রেসপন্সের বিষয়, রেসপন্স হেডারের বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট টাইপটা কিন্তু বলে দেয় আছে, অ্যাপ্লিকেশন জেসন, আমরা কিন্তু এখানে বলে দেই নি, তারপরও সে যেহেতু এইখানে ইন্টেলিজেন্ট সেটা বুঝতে পেরেছে।
তো এই ছিল আমাদের এক্সিওস সম্পর্কে মোটামুটি যে জিনিসগুলো জানার আমরা এখানে বুঝতে পারলাম আশা করি। আমরা এবার চলে যাচ্ছি অন্যান্য মেথডগুলো দেখে নেই। তাহলে এখানে আমরা চাইলে পুট মেথড দেখতে পারি, সো পুট ব্যবহার করে দ্যাটস ইট পুট ব্যবহার করতে পারবো। এবার আমরা জাস্ট এখানে কি আপডেট করব সেটা বলে দিই। আমরা চাইলে এখানে একটা আইডি দিয়ে দিতে পারি, ডকুমেন্টেশন পড়ে নিয়েছি আগে, সো আমি পড়ছি না, আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন কীভাবে আপডেট করতে হয় রিসোর্স এখান থেকে। তো আমি যে কাজটা করব এখানে কার জন্য আপডেট করব, সাপোজ আইডি ওয়ান যেহেতু আমি দিয়েছি তাহলে এখানে আমাকে আইডি ওয়ান দিতে হবে এবং কি আপডেট করব সেটা এখানে বলে দিচ্ছি। সাপোজ এখানে ফুমা দিচ্ছি, এখানে বার্মা দিচ্ছি, দ্যাটস ইট। এবং এবার এখানে মেথডটা চেঞ্জ করে দিচ্ছি যেহেতু এটা পুট মেথড হবে, সেভ করে নিলাম। তো এখানে একটা লক্ষ্য রাখবেন একটা বিষয়, এখানে যেহেতু আমরা পুট মেথড পোস্ট মেথড এগুলো বলেই দিচ্ছি তাহলে এখানে ডেফিনেটলি মেথড দেওয়ার আর কোনো প্রয়োজন ছিল না, সেটা ডেফিনেটলি আপনারা বুঝতে পেরেছেন। তো সেই কাজটা আমি আসলে এখানে করার দরকার নেই, বাট করলে এখানে কোনো প্রবলেম হচ্ছে না এবং হওয়ার কথাও না। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাটাটা কিন্তু আপডেট করা হয়ে গেছে, আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর যে কাজটা করতে পারি আমরা প্যাচ মেথডের ব্যবহার দেখতে পারি, আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি এটা আননেসেসারি, যেহেতু আমরা চলুন এবার প্যাচ মেথডটা ব্যবহার করি। সো প্যাচ অবশ্যই এখানে স্মল লেটারগুলো ব্যবহার করব, মেথডের নামগুলো স্মল লেটার, এবং প্যাচের বেলায় যে কোনো একটা আইডির জন্য আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। সো আমি এখানে বডি চেঞ্জ করে দেবো, আর কিছু চেঞ্জ করার দরকার নেই এখানে, সো এরকম দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করে নিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে এই যে দেখতে পাচ্ছেন বডি কিন্তু আপডেট করা হয়ে গেছে। তো এতটুকু পর্যন্ত ডেফিনেটলি আপনারা বুঝতে পেরেছেন। চাইলে আমরা কী করতে পারি, ডিলিট মেথডের ব্যবহারটাও দেখে নিতে পারি, এই যে ডিলিট, এবং এইখান থেকে যে কোনো একটা কিছু ডিলিট করতে পারি। সেক্ষেত্রে আমার আসলে ডেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ডেটাগুলো আমি সরিয়ে দিচ্ছি। এতটুকু কাজ এখান থেকে করে নিলাম, দ্যাটস ইট, সেভ করে নিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন পারফেক্টলি ডিলিট করা হয়ে গেছে। তো এই ছিল এক্সিওস মেথডের গ্যাট পুট পোস্ট ডিলিট সবগুলোর ব্যবহার দেখেছি। এক্সিওস ডেফিনেটলি অনেক সিম্পল, সেটা আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন, কাজগুলো অনেক সহজ। তো এবার যে কাজটা করব আমি এই এক্সিওস মেথডটাকে এবার ব্যবহার করব এসিঙ্ক অ্যাওয়েট ব্যবহার করে, জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। অলরেডি আপনারা অনেকবারই দেখেছেন, তারপর আবারও দেখিয়ে নিচ্ছি এখানে। সো এখানে যে কাজটা করব আমি কনস্ট মেক রিকোয়েস্ট নামে একটি মেথড তৈরি করে নেব, এবং এইখানের মধ্যে জাস্ট আমি ES6 যে আমাদের যে পদ্ধতিটা রয়েছে সেটা ব্যবহার করলাম, মেথডটা তৈরি করে নিয়েছি। এবং এখান থেকে আমি যে কাজটা করব, আমার সব আসলে দরকার নেই, এগুলো আমি আপাতত সরিয়ে নিচ্ছি, এবং এইখান থেকে এটাও সরিয়ে নিচ্ছি, আমার আসলে এইখান থেকে কোনো কিছুই দরকার নেই, আমরা নতুন করে করি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা এই ফাংশন কি রিটার্ন করবে, এই ফাংশনটা রিটার্ন করবে, আমরা যে এক্সিওস কলটা দেবো সেটা রিটার্ন করবে। আমরা চাইলে এখানে গ্যাট পুট পোস্ট ডিলিট প্যাচ এই মেথডগুলো ব্যবহার করতে পারি, বাট আমি চাচ্ছি যাতে করে সবগুলোকে হ্যান্ডেল করতে পারে, সবগুলো মেথডকে, তাই এখানে মেথডের নাম দিব না, আমরা সরাসরি এক্সিওসটা ব্যবহার করব, এই যে এটা, এবং এটার মধ্যে কনফিগারেশনটা শুধু সেন্ড করবো। এতে করে বারবার কী করতে পারবো, এই মেক রিকোয়েস্টটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে কী করবো, কনফিগটাকে রিসিভ করবো, লক্ষ্য রাখবেন কনফিগারেশনটা, এবং এইখানে আমি কনফিগারেশনটা পাস করে দেবো, দ্যাটস ইট, এতটুকু কাজ। তো তারপর যেটা রিটার্ন হবে সেটা আমরা কী করতে পারি, এবার আমরা ইউজ করতে পারি। তো সাপোজ আমি এখানে একটি মেথড তৈরি করে নিচ্ছি গেট ডেটা নামে, এবং গেট ডেটা মেথড কী করবে, এইখান থেকে কল দিবে মেক রিকোয়েস্টকে। সো মেক রিকোয়েস্টকে আমরা কল দিচ্ছি, অবশ্যই আমরা এখানে কনফিগারেশন পাঠাবো। তো কনফিগারেশন হবে শুধু আমি URL পাঠাতে পারি, এছাড়া URL সাথে আরও অনেক কিছুই পাঠাতে পারি। তো গ্যাট ডেটা থেকে আমার শুধু একটা জিনিসই পাঠানো দরকার, আমরা জাস্ট URLটা পাঠাতে চাচ্ছি, দ্যাটস ইট। তো URLটা আমার লাগবে, আমি URLটা কীভাবে নিব সেটা হচ্ছে কোয়েশ্চেন। URLটা নেওয়ার জন্য আমরা JSON প্লেস হোল্ডারের কাছে চলে যেতে পারি বরাবরের মতো, এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, এবং যে কাজটা করব এইখানে আমি এটা পেস্ট করে দেবো এইখানের মধ্যে। সো Ctrl+B চেপে পেস্ট করে দিলাম, অবশ্যই ডবল কোটেশন এখানে দেওয়া লাগবে, মেক শিওর। তারপর কী হবে, এখানে অবশ্যই একটা দ্যান রিটার্ন হবে, সেই প্রমিস রিটার্ন হবে, সেই প্রমিসটা আমরা রিসিভ করবো এখানে রেসপন্সের মধ্যে, দেন সেই রেসপন্সটাকে আমরা এখানে প্রিন্ট করে দেবো, দ্যাটস ইট, সেভ করে নিলাম। সব কিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই আমাদের এটা আউটপুট দেখানোর কথা, কিন্তু আমরা গেট ডেটাকে তো এখনও কলই দিইনি, তাহলে এটা ইনিশিয়ালাইজ হবে কীভাবে। সো এখানে সেভ করে এবার আমরা রান দিলাম, দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি আউটপুট দেখাচ্ছে। তো আমরা বলেছিলাম যে এটাকে অ্যাসিঙ্ক অ্যাওয়েট করবো, এবং এখানে আরেকটা বিষয় আমি এখানে বলে নিচ্ছি, আমি কিন্তু এরর হ্যান্ডেল করতে চাচ্ছি, সেটা কিন্তু মেক শিওর আপনারা এখানে লক্ষ্য রাখবেন। তো আমি এরর হ্যান্ডেল করার জন্য যে কাজটা করবো, আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিচের লাইনে নিয়ে যাচ্ছি, এটাকে আমি এখানে ক্যাচ দিয়ে দিচ্ছি, ক্যাচ, দ্যাটস ইট, এবং বরাবরের মতো এখানে ERR দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, অবশ্যই ERR দিতে পারেন, অবশ্যই এখানে আমি টাইপিং মিস্টেক করেছি এই জায়গায় করবো, দ্যাটস ইট, সেভ করে নিলাম, সব কিছু ঠিকঠাক মতো চলছে। বাট যেমনটা বলেছিলাম এটা অ্যাসিঙ্ক অ্যাওয়েট হিসেবে আমরা ব্যবহার করতে চাচ্ছিলাম, সো এই জায়গায় আমি যে কাজটা করবো অ্যাসিঙ্ক দিয়ে দেবো, এবং এই জায়গায় যেহেতু অ্যাসিঙ্ক দিয়েছি তাহলে এখানে অ্যাওয়েট হবে।
সো এবার কি করবে, এক্সিওসটা পুরোপুরি কাজ শেষে কি হবে, এখান থেকে রিটার্ন হবে এবং আমাদের দেন ক্যাশ তো রয়েছেই, তাহলে পারফেক্টলি এটা এখনও পর্যন্ত কাজ করবে যেমনটা করার কথা দেখতে পাচ্ছেন। তো গ্যাট ডেটা যেহেতু আমরা কাজ করেছি, অন্যান্যগুলোও কাজ করতে পারবো, চলুন সেগুলো আমরা করে নিই। তার আগে যে কাজটা করবো, এতটুকু অংশ আমি এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। সো কন্ট্রোল ডি চেপে নিচের দিকে বসিয়ে দিলাম এবং নিচেরগুলোকে কমেন্ট করে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে আপনাদের। তো আমরা এবার যে কাজটা করি, চলুন আমরা পোস্ট ডেটা বা স্যান্ড ডেটাটা দেখি কীভাবে স্যান্ড করতে পারি বা ক্রিয়েট ডেটা, ওয়াট এভার। সো আপনাদের ইচ্ছা মতো এখানে কাজ করতে পারেন। পরবর্তীটা যেটা দেখতে পাচ্ছি, আমরা এখানে উপরের দিকে চলে যাই যে ক্রিয়েট এ রিসোর্স। সো রিসোর্স ক্রিয়েট করবো, সাপোজ ক্রিয়েট ডেটা দিয়ে দিচ্ছে, ওকে। এবং যেহেতু ক্রিয়েট করব, এবার আমাদের কনফিগারেশনটা কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। সো শুধু ইউআরএল দিলে হবে না, আমরা ইউআরএল সাথে আরও কিছু জিনিস দিতে চাচ্ছি, সেগুলো কী কী চলুন আমরা দেখে নেই। তো আমি যে কাজটা করব এখানে, মূলত এই জিনিসটাকেই সরিয়ে দিচ্ছি, ইউআরএলটাকেও সরিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। সেকেন্ড প্যাকেট নিচ্ছি, কারণ এখানে অবজেক্ট আকারে আমি মূলত পাঠাবো কনফিগারেশনটাকে। এবং এই অবজেক্টের মধ্যে কী থাকবে, ইউআরএল থাকবে। দেন আর কী কী লাগবে, আমরা এখান থেকে মেথড পাঠাবো। দেন আর কী কী এখান থেকে পাঠাবো লক্ষ্য রাখবেন, আমরা এইখান থেকে অবশ্যই উপরে কমা দিতে হবে, আমি যেহেতু ভ্যালু দেই নাই বাট ভ্যালু তো অবশ্যই দিতে হবে। তারপর নিচে আমরা ডেটা পাঠাবো, এই জিনিসগুলো পাঠাবো লক্ষ্য রাখবেন, ওকে। এবং ডেটাটা আমরা অবশ্যই এখানে জেসন স্ট্রিংগিফাই করে পাঠাতে পারি কিংবা শুধু অবজেক্ট আকারে পাঠাতে পারি। আমি জাস্ট এইখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে এবং এইখানে পেস্ট করে দিচ্ছি ডেটাটা। তো মেথড এখানে কোন মেথড হবে, যেহেতু আমরা কী করতে চাচ্ছি, ক্রিয়েট করতে চাচ্ছি, সো এখানে ডেফিনেটলি আমরা কী করবো, পোস্ট মেথডটা দিয়ে দেবো। তারপর যে কাজটা করতে পারি, আমি এখানে ইউআরএলটা বলে দিতে পারি, আমাদের ইউআরএলটা এই যে আছে এখানে, ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি চেপে জাস্ট ইউআরএলটা বসিয়ে দিচ্ছি। এতে করে কী হচ্ছে, আমরা একটি মাত্র মূলত মেথডকে বারবার ইউজ করছি, সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট বিষয়। তো চলুন, এখানে আমি কিন্তু হেডার্স দিচ্ছি না, কারণ আমরা বলেছি অলরেডি এক্সিওস হেডারটাকে কী করতে পারে, অলরেডি সে এখান থেকে ধরে নিতে পারে কারণ সে ইন্টেলিজেন্স, ওকে। বাট এখানে একটা জায়গায় ভুল করেছি আমরা, সেটা কি, আমরা ক্রিয়েট ডেটাকে কল দিচ্ছি বাট এইখানে লিখে গ্যাট ডেটা, সো এখানে মেথডের নামটা চেঞ্জ করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ডেটা পারফেক্টলি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এবার আমরা অন্যান্য মেথডগুলো এরকম ব্যবহার করতে পারবো চাইলে, আমি সেটা কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর সুবিধাতে। আবারও বলে নিচ্ছি, কোডগুলো কিন্তু গিটহাবে থাকবে, সেটা লক্ষ্য রাখবেন আপনারা, ওকে। সো ক্রিয়েট ডেটা দেখলাম, এবার চলুন আমরা ডিলিট বা পোস্ট ডেটা, পোস্টটা দেখে নিলাম মাত্র, এবার আমরা পুটটা দেখে নিই, আপডেট ডেটাটা দেখে নিই, ওকে। সো আপডেট ডেটা, আপডেট ডেটার জন্য এক্স্যাক্টলি সেম এটা আমি ব্যবহার করবো, বাট এখানে যে কোনো একটা আইডি দিয়ে দিতে হবে ডকুমেন্টেশন অনুযায়ী। সো এখানে আপনারা পড়ে নিতে পারেন, আমি জাস্ট ওয়ান আইডির জন্য আমি ডেটা আপডেট করবো। আপডেট করার জন্য আমি এখানে পুট মেথড ব্যবহার করবো, সো পুট দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে যেহেতু এক নম্বর আইডি চেঞ্জ আপডেট করবো ডেটা, সেক্ষেত্রে আইডিটা বসিয়ে দিচ্ছি। তো এই জিনিসগুলো আমি কিন্তু মুখস্থ বসাচ্ছি না, এই যে এদের ডকুমেন্টেশন কিন্তু আপনারা পড়ে নিলেই দেখতে পারবেন এখানে কী কী লাগবে। সো সেই অনুযায়ী আমি রিকোয়েস্ট সেন্ড করছি তাদের এইখানে, যেহেতু তাদের এপিআই ব্যবহার করছি। দেন আমি এখানে আপডেট করে দিচ্ছি ফুমা এবং এখানে দিয়ে দিচ্ছি বার্মা, দ্যাটস ইট। সো এবার এই মেথডটাকে কল দিতে হবে, আপডেট ডেটা মেথডটাকে, আপডেট ডেটা কল দিয়ে দিলাম, সেভ করে নিচ্ছি, আপডেটটা চেক করে নিই, দেখি আপডেট হয়েছে কি না এখানে আমরা চেক করে নেব। সো আপডেটে এখানে চলে গেলাম, ডেটাতে আমরা এক নাম্বার যে আইডি তাকে চেঞ্জ করেছি এবং ডেটা দেখতে পাচ্ছেন এখানে ফুমা ঠিকঠাক মতো দেখাচ্ছে, বাট রেসপন্সে আমরা কিন্তু ডেটাটা প্রিন্ট করছি না, সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আমরা সেটা প্রিন্ট করতে চাইলে এখানে কী করা লাগবে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, এখানে রেসপন্স ডট ডেটা আমাদের লেখা লাগবে, কারণ রেসপন্স অবজেক্টের মধ্যে এই ডেটার মধ্যে মূলত আমাদের রেসপন্সটা রয়েছে, অরিজিনাল যে ডেটাটা আমরা চাচ্ছিলাম আর কি সেটা। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আপনারা অবশ্যই ডিলিট বা প্যাচ সেটাও ব্যবহার করতে পারবেন, আমি প্যাচ আর ব্যবহার করে দেখাবো না এখানে, আমি জাস্ট ডিলিটে চলে যাচ্ছি সরাসরি। সো ডিলিট করার জন্য আমি মেথডের নামটা এখানে দিয়ে দিচ্ছি ডিলিট ডেটা, লক্ষ্য রাখবেন আপনারা ডিলিট ডেটা। এবং ডিলিটের বেলায় আমার আসলে জাস্ট ইউআরএলটা দিতে হবে, আর কোনো কিছুই দেওয়া লাগবে না, ওকে। এবং অবশ্যই এখানে আমি পুট মেথডে আমি পুটের পরিবর্তে ডিলিট বলে দেবো, সো ডেটা এবার দেওয়ার আমার দরকার নেই, এই জিনিসটার আর কোনো দরকার নেই। এবং এইখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, তো ডিলিট করব, অবশ্যই ডিলিট ডেটাটাকে কল দিতে হবে আমাকে, ডিলিট ডেটা, দ্যাটস ইট, সেভ করে নিচ্ছি।
সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন, এখানে অবজেক্টটা ডিলিট করা হয়ে গেছে। তো এই ছিল এক্সিওস সম্পর্কে বিস্তারিত, আশা করি এক্সিওসের ব্যবহার বিস্তারিতভাবে আপনারা বুঝতে পেরেছেন। অ্যাসিঙ্ক অ্যাওয়েট ব্যবহার করে দেখিয়েছি আপনাদের, অথবা শুধু দেন ব্যবহার করে দেখিয়েছি। তো এই তিনটা ভিডিও থেকে আশা করি অনেক কিছু শিখে নিয়েছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি যে কোয়েরি ব্যবহার করে এপিআই কল করা দেখাবো। আমি পার্সোনালি রেকমেন্ড করবো এক্সিওস ব্যবহার করার জন্য, কারণ এটা সহজ, ফ্লেক্সিবল এবং এখানে সব ধরনের ফ্যাসিলিটি আপনার রয়েছে এক্সিওসের মধ্যে। তো এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।